দর পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স চল্লিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার আটশো হয়েছে এক হাজার কোটি টাকার বেশি হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে একশো দুইটির কমেছে দুশো তেরোটির আর অপরিবর্তিত রয়েছে উনত্রিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে মর্নিং সেশনের শুরু থেকে মার্কেটে একটি ডাউনওয়ার্ড ট্রেন্ড লক্ষ্য করা যায় যা থ্রু দ্য সেশন কন্টিনিউ করে মনিটরি পলিসি ডিসক্লোজারকে সামনে রেখে ইনভেস্টরদের মধ্যে কিছুটা স্ট্যাগন্ট কন্ডিশন বিরাজ করছিল যার একটি ইম্প্যাক্ট ব্রড ইন্ডেক্সে দেখতে পাই দো দ্য মার্কেট টার্নওভার ইনক্রিজড এইট পারসেন্ট ফ্রম দ্য লাস্ট সেশন ইন্ডেক্স হ্যাজ ফলন বাই ফোরটি পয়েন্টস ডিউ টু সেলিং প্রেশার ফ্রম ইনভেস্টরস বেশ কয়েকদিন ধরে আমরা ইন্স্যুরেন্স সেক্টরকে মার্কেট ডমিনেটর হিসেবে দেখতে পাচ্ছি আজকেও সেক্টরটি এইটিন পারসেন্ট কন্ট্রিবিউট করে ইন্স্যুরেন্স সেক্টরের পাশাপাশি টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে বেশ কিছু সংখ্যক কোম্পানির দর বৃদ্ধি পেল লার্জ ক্যাপ কোম্পানিগুলোর প্রাইস কারেকশনের ফলে মার্কেট এন্ডেড উইথ রেড সাইন